জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর 17 টন চাল পাওয়া গেল ইপি চেয়ারম্যানের বাড়ি থেকে। পটুয়াখালীর দুমকি উপজেলার আগারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মোর্তজা শুক্কুরের বাড়ি থেকে সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত 10:30 দুমকি থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে পাওয়া 17 টন চাল জব্দ করেন। শুধুমাত্র মানুষের উপকারের জন্য, এই জলিসার মানুষের যাতে ভোগান্তি না হয়, কষ্ট না হয়, যাতে দুইটা পয়সা ওখানে দিয়ে 500 টাকা গাইতে আইতে ভ্যান ভাড়া সহ খরচ ই না হয়, সেই কারণেই কিন্তু এই চালটা এখানে নিয়ে আসা। তবে কার্ডধারী কিছু জেলেরা জানান, ইউনিয়ন পরিষদে গিয়ে চাল আনতে তাদের 200-300 টাকা পরিবহন খরচ হয়। তাই চেয়ারম্যানকে তার বাড়িতে চাল এনে রাখার অনুরোধ করেন, যাতে কোনো খরচ ছাড়াই তারা চাল নিয়ে যেতে পারেন। চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করে আমরা বলছি, আমাদের যদি এখানে আসে, একটা রোজও আমাদের থাকে এবং আমাদের খরচপাতি কোনো কিছু ভাড়া কোনো কিছু লাগতেছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ বলেন, সরকারি চাল ইউনিয়ন পরিষদ ব্যতীত কোনো ব্যক্তিগত জায়গায় রাখার বিধান নেই, তাই চালগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মৎস্য বিভাগকে অবহিত করা হবে, পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বিধি অনুযায়ী ইউনিয়ন পরিষদের বাইরে কোনো জায়গায় সেটা সংরক্ষণ করার বিধান নাই, যেহেতু এটা স্বীকৃত কোনো জায়গা না। সেহেতু আমি নিজে এসে এই জায়গাটাতে 318 বস্তা চাল পেয়েছি, সেটা আমি নিজে সিলগালা করে চলে যাচ্ছি আইনত। আর এর পরবর্তীতে আমরা সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে, মৎস্য বিভাগ, তাকে অবহিত করব। পরবর্তী প্রয়োজনীয় যে আইনত ব্যবস্থাগুলি আছে সেটা কেন মৎস্য অফিস, তারা নিজের এটার ব্যবস্থা গ্রহণ করবে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে আমি যার কাছ থেকে এটা পেয়েছি তার কাছ থেকে আমি এটা জব্দ করে আমি আজকে সবার সামনে সিলগালা করে সংশ্লিষ্ট যে ইউনিয়ন পরিষদ মেম্বার আছে 9 নম্বর ওয়ার্ডে, তার জিম্মায় আমি রেখে যাচ্ছি।